হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন আজকে নিয়ে এসেছি সয়াবিন দিয়ে নুডলস অনেক রকম নুডলসে তো খেয়েছেন বা অনেক কিছু দিয়েই তৈরি করে নুডলস খেয়েছেন কখনো কি খেয়েছেন সয়াবিন দিয়ে নুডলস সয়াবিন দিয়ে নুডলস খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর খুবই সহজভাবে খুবই অল্প সময়ে তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সহজ রেসিপি প্রথমে নুডলস সিদ্ধ করার জন্য হাঁড়িতে পানি গরম করতে বসিয়েছি আর তাতে দিয়েছি হলুদের গুঁড়া এবং তেল সয়াবিন তেল হলুদ গুঁড়া দিলে নুডলসের কালারটা কিন্তু খুবই ভালো আসে সেজন্য চেষ্টা করবেন পানিতে অবশ্যই হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার জন্য আর তেল দিলে নুডলসগুলো একটার গায়ে আরেকটা লাগবে না খুবই ঝরঝরে হবে এবং একটা আরেকটার গায়ের সাথে জড়িয়ে যাবে না ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিব যাতে করে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত হয়ে যায় আর যে টোয়েন্টি পার্সেন্টের দরকার সেই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ভাজি করার সময় হয়ে যাবে নুডলসে অলমোস্ট বলক চলে এসেছে এবার নামিয়ে পানি ঝরিয়ে নেওয়ার পালা আর কোনো কাজ নাই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে করে নুডলসগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে নামিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি এবার হাড়িতে তেল গরম করে তাতে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ভালোভাবে স্ক্রামবেল করে নিব। আসলে আমার পাশে হচ্ছে হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল আমার বাসার খুবই কাছে সেজন্য হচ্ছে ওইখানে পিটি করাচ্ছে এইখানে হচ্ছে একটু সাউন্ড আসছে আপনারা প্লিজ দয়া করে একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন ডিমকে স্ক্রামবেল করে তুলে নিয়েছি এরপরে চিংড়ি মাছগুলোকে ভাসতে বসিয়েছি চিংড়ি মাছকে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি এবার একই তেলে দিয়ে দিয়েছি আদা কুচি বেশ দুই চা চামচের মতো আদা কুচি ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব বেশ অনেকখানিকটাই পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বটিতে কুচি করে নিয়েছি আর একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি যাতে তেলে দিলে সাহায্যে ভাঙতে না হয় সেই জন্যই হাতের সাহায্যে একটু প্রেস করে দিয়েছি পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন অবশ্যই কিন্তু সয়াবিনকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ধোয়ার আগে কিন্তু বেশ ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে কারণ সয়াবিনের গায়ে অনেকখানি বালু থাকে সে বালু পরিষ্কার করার জন্য কিন্তু পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে করে সয়াবিনের গা থেকে বালুগুলো চলে যায় নাহলে কিন্তু সয়াবিন খেতে পারবেন না আর যেখানে সয়াবিন ব্যবহার করবেন সেই তরকারিটাও কিন্তু ফেলে দিতে হবে বক বক করতে করতে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এবার ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কারণ সয়াবিনের গায়ে যাতে সব মশলা এবং সব উপকরণ সুন্দরভাবে সেট হয়ে যায় আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা দেওয়ার কারণে যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ হারে বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে তো কারা কারা ম্যাগি মশলা দিয়ে রান্না করতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে নুডলসের জন্য তৈরি হয়ে যায় এবার দিয়ে দিয়েছি নুডলস আমি কিন্তু এখানে স্টিক নুডলস ব্যবহার করেছি ফ্রেন্ডস কোম্পানির এই নুডলসটা কিন্তু খুবই ভালো হয় এবার সয়াবিনের সাথে নুডলসগুলোকে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি যাতে করে মিক্সিংটা খুব সুন্দরভাবে হয়ে যায় মিক্সিংটা যদি সুন্দর না হয় খেতে তো আর ভালো লাগবে না তাই না বলেন মিক্সিংটা যদি সুন্দর হয় সব যদি খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে যায় তাহলেই তো খেতে ভালো লাগে তাই না বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি একটু আগে যে চিংড়ি মাছ ভেজে রেখেছি সেই চিংড়ি মাছ এবং ডিম ভাজি আর তারই সাথে দিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আবারও নাড়াচাড়ার পালা নাড়াচাড়া করতে করতে কিন্তু তৈরি হয়ে গিয়েছে সয়াবিন দিয়ে নুডলস ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন